পুনি ওড়িশা সীমান্তরে মাওবাদীঙ্ক বর্বরতা। ছত্তিশগড় সুকুমারে শিক্ষাদূতঙ্কু হত্যা করিছন্তি নক্সল। শিক্ষাদূত দুধি অর্জুনকু নক্সলমানে পিটি পিটি হত্যা করিথিবা অভিযোগ হইছি। স্থানীয় শিক্ষিত যুবকঙ্কু শিক্ষাদূত নিযুক্ত করিছন্তি ছত্তিশগড় রাজ্য সরকার। বন্ধ স্কুল চালু করিবা ও পিলাঙ্কু বুঝাসুঝা করি স্কুল আনিথান্তি শিক্ষাদূত। সুকুমারে মাওবাদীঙ্ক ভয়রে বন্ধ থিবা স্কুল খোলিথিলে দুধি অর্জুন, যাহাকু বিরোধ করুথিলে মাওবাদী। পূর্বরু দুধি অর্জুনকু মাওবাদীমানে ধমক দেইথিবা সুকুমা এসপি সূচনা দেইছন্তি। অধিক সূচনা পাই জিতেন্দ্র বেউরা আম সহযোগী উপস্থিত রহুছন্তি ফোন লাইনরে। জিতেন্দ্র, মাওবাদীঙ্কর পুনি বর্বর কাণ্ড সামনাকু আসিছি, শিক্ষাদূতঙ্কু হত্যা করিবার কারণ কোন থাইপারে, কোন বার্তা দেবাকু সেমানে চাহুছন্তি আ মাধ্যমরে? দেখন্তু, সুকুমা অঞ্চলের যে মাওপ্রবণ অঞ্চল যেতে ক্যাম্প প্রতিষ্ঠা হল, মাওবাদী মানে ব্যাকফুট গলে সেই সময় সেই অঞ্চল যে স্কুল গুড়ি চালু লা বন্ধ স্কুল গুড়ি কিভাবে পুণে পুনর্বার চালু করবে সেপাই সরকার পক্ষ পদক্ষেপ নেওয়া সেই লোকাল শিক্ষিত পিলা মানুষ সে বুঝাসুঝা কলে। লোকাল পিলা যেহেতু সে শিক্ষিত যুবক, তেমন তাঁকু প্রথমে শিক্ষাদূত হিসাবে তাঁকু আপয়েন্টমেন্ট দেলে। তারপর সেমানে গাঁ গাঁ বুলিলে এবং যে ছাত্রছাত্রী মানে ড্রপ আউট হয়েছিলে সেমানকু পুনি থরে স্কুলকু আনিলে এবং শিক্ষাদান কলে, যাহাকি মাওবাদী মানে বিরোধ করে আসুথিলে। আকু নেই মধ্য সেমানে পোস্টরে ব্যানার লগাইছিলে, আকু ঘোর বিরোধ করে আসুথিলে। তেণু মাওবাদী মানে এভাবে বর্বর কাণ্ড ঘটাইছেন্তি কারণ যে শিক্ষা পৌঁছিব, লোকে শিক্ষিত হবে তাহলে মুখ্য স্রোতকু সমস্তে ফেরিবে এবং সে অঞ্চল উন্নতি চাইবে, যাদ্বারা কি লালগড় ধীরে ধীরে ভুষুড়িব। সেথিপাই মাওবাদী মানে বিরোধ করুথিলে, তেণু শিক্ষা দূতকু মাওবাদী মানে হত্যা করছেন। কারণ এই মানে বর্তমান সেই অঞ্চলর জাগারকোন্ডা অঞ্চল কথা কুহন্তু, অন্য অঞ্চল যেটি মাওপ্রবণ অঞ্চল, স্কুল গুড়িক বর্ষ বর্ষ সংখ্যাতে যে বন্ধ হয়ে গেছিল তাকে পূর্ণ পুনর্বার চালু করিবার পাই এমানে সহায়তা করছিলে। এবং জিতেন্দ্র, সুকমা এসপি যাহা সূচনা দেইছন্তি যে দুধি অর্জুনকু আগরু মাওবাদী মানে ধমক দউতিলে, কিন্তু বর্তমান যাহা কোহা যাউছি যে পিটি পিটি যে হত্যা করিথিবা খবর আসুছি সামনাকু, ইহা কোন গোটে চেতাবনী? নিশ্চিত ভাবে এহা এক চেতাবনী। কিছুদিন পূর্ব দেখিলে জন স্কুল ছাত্রকু হত্যা করিবা, বর্তমান শিক্ষা দূতকু হত্যা করিবা, এক সাধারণ লোকঙ্ক মনরে আতঙ্ক খেলাইবা পাই এভাবে মাওবাদী মানে ঘটনা ঘটাউছন্তি, কাণ্ড ঘটাউছন্তি, যা দ্বারা কি লোকে আর অন্য মাও গতিবিধি সম্পর্কে কাহাকু সূচনা দেবে নাই এবং পুলিশ এবং প্রশাসনকু লোকে কিভাবে বিরোধ করিবে, লোক মুহ খোলিবে নাই, এথিপাই এমানে এভাবে কাণ্ড ঘটাই প্রজা কোর্টরে সর্বসম্মুখরে এভাবে কাণ্ড ঘটাই সেমানে এক চেতাবনী দৌছন্তি, এক লোকঙ্ক মধ্যে ভয় সৃষ্টি করিবা পাই চাহুছন্তি যে লোক আগামী দিনরে কিভাবে প্রশাসন পুলিশকু সহযোগ ন করন্তু, মাওবাদীঙ্ক সহিত ডর ভয়রে সেমানে রুহন্তু, মাওবাদীঙ্ক কথারে চলন্তু, মাওবাদীঙ্ক কথারে পরিচালিত হন্তু। সেথিপাই মাওবাদী মানে সেই অঞ্চলরে আতঙ্ক খেলাইবা পাই এভাবে কাণ্ড গোটিয়ে পরে গোটিয়ে কাণ্ড ঘটাউছন্তি, শিক্ষা হত্যা করিবা, ছাত্রকু হত্যা করিবা, যাহাকি পাও ইতিহাসে নথিলা। বর্তমানে এইভাবে সেমানে প্রজা কোর্টরে লোকঙ্কু সিধাসলখ ফাঁসি দেবা এইভাবে ঘটনা ঘটাউছন্তি, যাহাদ্বারা কি লালগড় ভুষুড়ি ভুষুড়ি যাচ্ছে। তেণু মাওবাদী মানে বর্তমানে এভাবে হিংসাত্মক হয়ে যাইছন্তি, সেমানে এভাবে কাণ্ড ঘটাই লোকঙ্ক মনরে ভয় সৃষ্টি করে। জিতেন্দ্র, সুরক্ষা কর্মীঙ্কর পরবর্তী পদক্ষেপ কোন রহিব, কিছু জনা পড়ুছি কি? দেখুন, সুরক্ষা কর্মী কথা যদি কহিবা, সুরক্ষা কর্মী পক্ষরু বারম্বার সে অঞ্চলরে কম্বিং অপারেশন চালছি, সর্চ অপারেশন চালছি। যদি দেখিবা মাওবাদী গতকালি মধ্যে সে অঞ্চলে পুলিশ আর মাওবাদী গুলি বিনিময়ে জনে মাওবাদীর মৃত্যু হয়েছিল। কম্বিং অপারেশন, সর্চ অপারেশন ঘন ঘন চালুছি, কিন্তু বর্তমান যেভাবে শিক্ষার্থী হত্যা করিবা, নিশ্চিত ভাবে সেই অঞ্চল যে স্কুল গুড়ে খোলিছিলা তাহা কিভাবে কার্যক্ষম হবে কি নাই তা প্রশাসনর মুন্ডবতা হব। কারণ এই মানে হি শিক্ষাদূত মানে স্কুল খোলিছিলে, অন্য স্কুল উপরে আর প্রভাব পড়িব কি নাই, যদি পড়িব প্রশাসন এদিকে কোন পদক্ষেপ নাও তা আগামী দেখিবা কথা। কিন্তু প্রশাসন পক্ষ সমস্ত ব্যবস্থা করা যাচ্ছে, গোটিয়ে পরে গোটিয়ে ক্যাম্প প্রতিষ্ঠা হচ্ছে, যে অঞ্চল ক্যাম্প প্রতিষ্ঠা হচ্ছে। মাওবাদীঙ্কর ইয়ে বর্বর কাণ্ড দেখিবাকু মিলিছি, জনে শিক্ষাদূতঙ্কু হত্যা করিছন্তি বলি যাহা খবর সামনাকু আসুছি। বহুত বহুত ধন্যবাদ আপনাদের তমাম সূচনা পাই জিতেন্দ্র বেউরা আম সহযোগী অধিক সূচনা দেউছি।